এই যে এগুলা ঝাল দিবি দেবি যে কষ্ট তো গুড মর্নিং গাইজ এখন বাজে 10:30 11:30 মতন হবে অ্যাকুরেট টাইমটা আমি দেখিনি অল্প আগে দেখেছিলাম 10:30 বাজে তো এখন সকালের কাজকর্ম সেরে স্নান টান করে এই যে আমার মাথা দেখো এখনও কাপড় বাঁধা রয়েছে তো স্নান টান করে আমি এখন এসে বসে রয়েছি সিঁড়িতে তো যাব একটু পরে রান্না করে রান্না করতে ছাড়ু তো পায়ে লাগায় না কথা বুঝো না হ্যাঁ বুঝি তো তাহলে কেন এমন করছো তুমি এতক্ষণ ধরে ও শুনো পপুতো ঝাড়ু দিয়ে কি খেলা করে কেউ বাচ্চারা যাও দে একদম শুনোটা জানো তো কোনো সময় একদম কথাবার্তা শুনে না দেখো এখন এই যে ঝাড়ু নিয়ে এই জাবরা ফালাই যেটা এটা হাতে নিয়ে দেখো কি করছে দেখো অবস্থাটা দেখো একদম কথা শুনে না কি বলবো দেখতে পাচ্ছ তো কি কি করছে দেখো ঝাড়ু দিয়ে মানে একাকার হয়ে যাচ্ছে এদিকে জামাটা দেখো জামাটার প্যান্টটা দেখো এদিকে বলো তো সবাইকে কিছু বলে দাও হাই ফ্রেন্ডস আজকে যাব দিছে এটা সামনে করে ছাই উপরে গেছি আমরা কোথায় বসে আছি বলো কোথায় বসে আছি এটা বলো সিঁড়িতে 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 ভালো করে বলে দাও সিঁড়ি বসে আছি তারপরে বলো বসে আছি এখানে আর তারপর তোমাকে দেখছি হাই ফ্রেন্ডস তো গাইজ এখন আমরা এখন না মানে আজকে একটা নিমন্ত্রণ আছে তো আমরা আজকে আবার দুপুরবেলা আমার প্রিয়ার এক জায়গায় নিমন্ত্রণ আছে এক জায়গায় মানে ওইখানে ছাদের অনুষ্ঠান তো ছাদে ছাদ দিবে তো এখানে নিমন্ত্রণ আছে তো এখানে আমরা যাব আবার দুপুরে রান্না বাড়া আছে তো সব কিছু নিয়ে আজকের দিনটা তোমাদের সাথে শেয়ার করব শুনুর জন্য কিছু বলতে পারলে তোমাদের সাথে কথা ভালো করে বলো কিছু বলতে দিবে না যখন কথা বলবে যে দেখো সামনে বসে আছে শুনু মা ডাকছে যাও তেল দিবে যাও তেল দিবে তেল না বসে আছি হাই ফ্রেন্ডস হাই ফ্রেন্ডস আচ্ছা আচ্ছা ছাই ফ্রেন্ডস আর দেখো সকালে স্নান করার আগে না ওই যে বাগানের দিকে কাজ করছিলাম আর দেখো বিছা লেগে গিয়েছে হয়তো কানে চুন লাগিয়ে দিয়েছি স্নান করে এসে দুনু এই কানেরটা মুছে গিয়েছে একটু আছে আর এই কানে আছে পুরো শরীর চুলকাচ্ছে আর এই নাইটিটা পরেছি স্নান করে আবার কাজ টাজ করবো সারাদিন রান্না বান্না করবো তারপরে বিকালবেলা আবার চেঞ্জ করে দিব এই জন্য এই নাইটিটা পরে দিচ্ছি মা ডাকছে যাও বলো কি কি বলো হাই ফ্রেন্ডস আজ চাচ্ছি বসে আছি সে খাওয়া চাল করেছি খাওয়া খাওয়া শেষ তো গাইজ দেখো এখন আমাদের বাজার আসছে রবিবারের বাজার এখানে হচ্ছে এগুলো বোয়াল মাছ এটা বোয়াল মাছ আসছে পুরো গোটা বোয়ালটাই এখানে
আর এগুলো আছে সবজি, সিম, টমেটো, গাজর, বিট, আলু, কাঁচা লঙ্কা, ধনে পাতা, আর এখানে ঝিঙা ঝিঙা, এইগুলো আজকের বাজার। তো এগুলো সব রেখে দিয়েছে এখানে ব্যাগের থেকে ঢেলে, এগুলো এখন ডুবে মাছের সাথে আনা হয়েছে, এর জন্য ধোয়ার জন্য এখানে ঢালা হয়েছে। আর কাঁচা লঙ্কাগুলো কি সুন্দর দেখো, একদম তাজা ফ্রেশ কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা ঝিঙে সব কিছুই ফ্রেশ সবজি। তো এগুলো এখন ধুয়ে টুয়ে এখানে রেখে দিবে, শুকিয়ে গেলে জলটা ঝরে গেলে ঘরে নিয়ে যাব। এখানে শুনু দেখো কি করছে, শুনু একটা ফটো উঠে দেন আছে, দেখো এখন একটু রেডি হয়ে গেছি। এখানে সামনেই পাশে একটা নিমন্ত্রণ আছে, স্বাদের নিমন্ত্রণ, তো এখানে যাব আমি, প্রিয়া আর সোনু, আমরা তিনজন যাব। তো একটু এমনি একটা শাড়ি পরে নিলাম যেহেতু নিমন্ত্রণ বাড়িতে যাবো। আর এখন এদেরকে খাইয়ে টাইয়ে রান্নাবাড়া করে দেখালাম সকালে বাজার কি কি বোয়াল মাছ আনছিল, তো সব রান্নাবাড়া করে আর শুভম ওর বাবা রাজু সবাইকে খাওয়া দিয়ে এখন আমরা যাচ্ছি। তো গাছ দেখো এখন আমরা যাচ্ছি, এখন বাজে 4টা বাজে, শুনু চলো আসো তাড়াতাড়ি। গিফটটা কোথায়, গিফট গিফট কোথায়, গিফট নিয়ে এসো নিয়ে এসো প্রিয়া। দরজাটা লাগানো, বারান্দাটা পুরো অন্ধকার হয়ে যাচ্ছে দেখো। নিয়ে আসছো জুতো পরবে না, শুধু কি পরেছো দেখিয়ে দাও তো সবাইকে, কি পরেছো এটা, কাট আর এটা কি উপরেরটা কি টপ, টপ পরেছো, আর মাথা কি ক্লিপ, ক্লিপ লাগিয়েছি। ওই লাল চপলটা পরে নাও, লাল চপলটা ব্যাগটা কি এটি থাকবো, পুরানা মুরানা লাগের ব্যাগটা। এখন খাইয়া দিবে যাও।